লতা হারবাল আপনার বিশ্বস্ত পণ্য। নাম্বারগুলো আবার ঠিক করে দেন। আচ্ছা মিন্টু স্যার, আপনি মোবাইলটা বের করেন, ছবি তুলে নেন। এই যে এদিকে আঁচুরের দাগ দেখা যাচ্ছে, পুলিশের কাছে বাধা দিবেন না। আপনি কে? অনেকক্ষণ থেকে আপনি আছেন এখানে। কে আপনি? কে? পাশের বাড়িতে থাকেন, এখানে কি করেন? প্রতিবেশী মারা গেছে, আপনি ওইদিকে যান। ঠিক আছে স্যার, এদিকে সরেন, সরেন, পিছনে যান। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন চট্টগ্রাম মহানগরীতে ঘটে যাওয়া একটি বিকৃত রুচিসম্পন্ন যুবকের হত্যা কাহিনী। মহানগর পুলিশের কোতোয়ালি থানার পুলিশগণ কিভাবে এই যুবকের হত্যা রহস্য উদ্ঘাটন করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। হ্যাঁ মঞ্জু স্যার, কি অবস্থা বলেন তো, ডেড বডি কি অবস্থা পেলেন? স্যার পায়ে ও হাতে বাঁধার দাগ আছে স্যার, আর গলা মুখে আসরের চিহ্ন পাওয়া গেছে। ডেড বডি পুরোটা দেখেছেন ঠিক মতো? জি স্যার দেখেছি স্যার, আর কিছু পাইনি স্যার। পায়ে দাগ, হাতে দাগ, আসরের চিহ্ন। আচ্ছা ওটা দেখে আপনার কি মনে হয়েছে, ডেড বডি কি তাজা নাকি পুরানো? স্যার দেখে মনে হয়েছে দুই তিন দিন আগের লাশ। দুই তিন দিন আগের, মিসিং তো হচ্ছে দুই দিন আগে তাই না স্যার? মিসিং দুই দিন আগে, ডেড বডি পাওয়া গেল তার বাসার সামনে। ঠিক আছে, কাজ করেন স্যার, ওই বাড়ির সমস্ত লোককে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। হ্যাঁ স্যার, ওদের জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করেন স্যার। যে জিজ্ঞেস করবেন না, আপনি সমস্ত লোককে নিয়ে আসেন থানায়, আমি নিজে কথা বলবো। ওকে স্যার। আই থিঙ্ক তারা কোনো কিছু লুকাচ্ছে। আমরা কি তাহলে স্যার এখনই যাব? ঠিক আছে, গো গো অ্যাডভান্স। জমির মালিক সালেউদ্দিন মজুমদার। হ্যাঁ আসুন। ওই যে উনি আসছে স্যার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আমি মাধবের বাবা স্যার।
আমার কেন জানি মনে হচ্ছে মাধবের অপমৃত্যু হয়েছে। সেটা তো আমরাও বুঝতে পেরেছি, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এটা তো আসলে স্বাভাবিক মৃত্যু হতে পারে, সে তো স্ট্রোকও করতে পারে। স্যার, এখন আমাদের করণীয় কি? এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা জিডি করে যেতে পারেন। জিডি? ঠিক আছে স্যার। স্যার, আপনারা আপনাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করবেন। আচ্ছা, অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আপনাকে সেটা আমরা করব। মিন্টু স্যার, এক কাজ করুন, স্যারের সঙ্গে কথা বলে জি স্যার, স্যার কি বলে সেই অনুযায়ী ব্যবস্থা নিন। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে যান, ওনার সঙ্গে যান। নমস্কার স্যার। নমস্কার। আমাদের তদন্তের স্বার্থে আপনাকে একটু থানায় যেতে হবে। ওনাকে যেতে হবে কেন? আমরা যাচ্ছি, আবার আমরা রেখে যাবো, কথাবার্তা জিজ্ঞাসাবাদ করার পর আপনাদের আবার সুন্দর ভাবে রেখে যাবো। আসলে আমাদের মামলাদের আমাদের মামলার তদন্তের সাথে আপনাদের পুরো পরিবারকে আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। হ্যাঁ চলুন, এখন স্যারের নির্দেশে আমরা এসেছি। ঠিক আছে, চলুন চলুন। কিন্তু কি হয়েছে? আর ফোনে কথা বলছে, শুনতে পাচ্ছেন না? জরুরি কথা, আমাদেরটা অনেক জরুরি। এটা খেতে তো ওটা জরুরি হতে পারে, আর যদি যাই ধমক দেবে আবার। আপনি চুপ করুন তো, সব সময় আপনি বেশি বুঝেন। প্লিজ যাইন না এখন। স্যার, আমরা পরিবারের সবাইকে নিয়ে এসেছি। কোথায় গেছেন? স্যার ওই ডিউটি রুমে আছে স্যার, আমি কিছু বলিনি স্যার। আপনাকে আর কিছু বলতে হবে না, আমি থানাকে কখনোই অত্যাচারের ঘর বানাতে চাই না। আমি চাই থানা পবিত্র জায়গা, পবিত্র জায়গায় পবিত্র কাজ হবে। সুতরাং কথার মার পেছে আসামির কাছ থেকে মূল তথ্য বের করব। ঠিক আছে, চলেন। আচ্ছা, কে জানি দেখেছিলেন প্রথম ডেড বডিটা? স্যার আমি দেখছিলাম স্যার, আমি অনেক ভয় পেয়েছিলাম। ভয় পাবেন কেন? ভয় পাওয়ার কি আছে? আপনার বাড়ির সামনে ডেড বডি পড়ে আছে, আপনারা কিছু জানেন না? আচ্ছা, কিছু না জানলে কি হবে? আপনার বাড়ির সামনে একটা ডেড বডি পড়ে আছে, আপনাদের তো কিছু না কিছু জানতে হবে, না জানলে হবে? আমার তো মনে হয় যে আপনারা কিছু জানেন, কিছু লুকাচ্ছেন। আপনারা তো জানতেন মাধব দুই দিন ধরে নিখোঁজ, একটা লোক দুই দিন ধরে নিখোঁজ, অথচ আপনারা থানায় জানানোর প্রয়োজন মনে করলেন না? স্যার, মাধব আর আমাগো বাড়ি কুমিল্লার মুরাদনগর, হেই স্বর্ণকার ছিল আমার এখানে, মাসে 4,000 টাকা দিয়ে থাকতো, খাইতো, মাঝে মাঝে বাড়িতেও যাইতো। আমি ভাবছি কি, আমরা ভাবছি কি যে বাড়ি গেছে। মাধব কি আপনাদের আত্মীয় হন? আমি মাধবের পিসিমা। আচ্ছা, আপনার দাদা মাধবের বাবা, তার সাথে কি কোনো সমস্যা ছিল? স্যার যদি দ্বন্দ্ব থাকতো তাহলে তারা আমাদের বাসায় থাকতো না স্যার। তা অবশ্য ঠিক। কি নাম জানি আপনার? বিথিনাথ। আপনি মনে হয় একটু অ্যাবনর্মাল আছেন মানসিকভাবে, কারণ হচ্ছে আমি যখন ঢুকি তখন দেখলাম যে সবাই দাঁড়িয়ে সম্মান দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আপনি ঠাই বসেছিলেন। স্যার, আপনাদের প্রতি সম্মান বা ভয় কোনোটাই আমার ছিল না, আপনাদের প্রতি শুধু বিতৃষ্ণা ছিল আমার। কেন বলেন তো? আমাদের আত্মীয় মারা গেল আর আপনারা আমাদেরকে নাজেহাল করার জন্য থানায় নিয়ে আসলেন। স্যার, আমরা তো ভাড়া থাকি, আপনারা যদি এইভাবে আমাকে ধরে আনেন আমাকে বাড়িওয়ালা কি ভাববে বলেন? খুব সুন্দর একটা কথা বলেছেন স্যার। সাম স্যার, স্যার স্যার, আমি 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 বলছি স্যার, এক সেকেন্ড স্যার, আমার সামনে অনেক লোকজন আছে স্যার, এক সেকেন্ড স্যার, আমি বলতেছি স্যার, স্যার এক সেকেন্ড, আপনারা বসেন প্লিজ, বসেন। ডিউটি অফিসার শুনেন, আপনারা কথা শুনেন স্যার। স্যার আমি বলতেছি স্যার, এখনই স্যার, প্লিজ বসেন। কে কইতেছিলেন?
আমি তোর নাম কাকা কইতাছি রে। কাকা কও? তোর মা, তোর বাবা এবং তোর বৌদিকে তো পুলিশ ধরে নিয়ে গেল। কি কইলা? ওকে থানায় লইছে। ওই যে মাদক খুন হয়েছে না, মনে হয় এই কারণে ধরে নিয়ে গেছে। কি কইলা? মাদক খুন হয়েছে? ঠিক আছে, আমি থানায় আইতাছি। নমস্কার দিদি। নমস্কার। আপনি কে? গোপা বিশ্বাস। গোপা বিশ্বাস কাকে চাই? আমার মা বাবা দিদি বৌদিকে ধরে আনছেন। আপনার মা বাবা ভাই বৌদি এদের ধরে নিয়ে এসেছে? আচ্ছা, মাদক হত্যা মামলা যাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে নিয়ে এসেছি তারা কি আপনার পরিবারের লোক? জি, আমার বাবা মা। আচ্ছা, আপনি একটু বসুন। দিদি, আমার মা বাবাকে যদি একটু দেখাইতেন। অবশ্যই দেখতে পারবেন, আপনি কোনো চিন্তা করবেন না। তাদেরকে কি হাজতে রাখছেন? না না, আমরা হাজতে রাখিনি, শুধু এই হত্যা ব্যাপারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব এই জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, আমার মা হাড়ের রোগী দিদি। আমি তো বলছি আপনি কোনো চিন্তা করবেন না, ওয়েটিং রুমে বসুন, আমি আপনার মা বাবার সাথে কথা বলার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যান। আমরা কি বাড়ি যাব না? আচ্ছা থামেন, এত উতলা হলে তো হবে না, আমাদের স্যার যে নির্দেশনা দিবে সে অনুযায়ী কাজ করতে হবে তো। বিথি, আপনি একটু আমার সাথে আসুন। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওনার সাথে আলাদাভাবে একটু কথা বলতে হবে। কিন্তু আমরা কি করব? প্লিজ আপনি আর একটু বসুন। অনেন, আপনারা কিন্তু আমাকে খুব নাজেহাল করতেছেন, খুব নাজেহাল করতেছেন। কিন্তু বুঝতে পেরেছি আপনাদের কষ্ট হচ্ছে, আর একটু ধৈর্য ধরে বসুন, কিছুক্ষণের মধ্যে স্যার আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এই বিয়ান বেলা আইছি, এখন সন্ধ্যা হয়ে গেল। মাধবের মরণের সাথে আমার কি সম্পর্ক? একদম চুপ করুন, আপনি কোনো কথা বলবেন না, এতক্ষণ অনেক কথা বলছেন কিছু বলিনি। তার মৃত্যুর সাথে আপনার কি সম্পর্ক সেটা কি আপনি এখানে জানতে চান? যদি না চান চলুন চলুন সাদিয়া। স্যার বলেন, মঞ্জুর কি হয়েছে? স্যার, যে পরিবারটাকে আমরা নিয়ে আসছি ওদেরকে কি করবো স্যার? এক কাজ করেন, সবাইকে মুচলেকা দিয়ে ছেড়ে দিবেন, শুধু বিথি আর বিথির হাজবেন্ডকে রাখবেন। স্যার ঠিক আছে স্যার। বিথিকে কি? আচ্ছা মিতু, মেয়েটাকে আলাদা করা হয়েছিল? জি স্যার, ওনাকে সবার থেকে আলাদা করেছি। বিথিকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল? স্যার আমি জিজ্ঞাসাবাদ এখনো করিনি, ওদের থেকে আলাদা করে রেখেছি। স্যার ওই দুজনকে কি আমি জিজ্ঞাসাবাদ করবো? স্যার আপনি জিজ্ঞাসাবাদ করা মানে তো একটা অন্য ব্যাপার। আমি আসলে থানাকে আমি নির্যাতনের ঘর বানাতে চাই না, তথ্য উপাত্ত উপস্থাপন করে যদি কোনো ভিকটিমকে কিংবা কোনো আসামিকে কোনো কথা জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে সে অবশ্যই সত্য স্বীকার করবে, টেকনিক অবলম্বন করবেন। পারতপক্ষে ওই জায়গা থেকে আমরা সরে আসতে চাই। জিজ্ঞাসাবাদ করবেন, ওর সাথে কথা বলবেন এবং ওর এগেনস্টে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি সেগুলোর সাথে তাকে প্রশ্ন করার পরে সে উত্তর দিবে, সামঞ্জস্য আছে কি না সেই ব্যাপারটা খেয়াল করবেন। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এবার বলুন, কি বলবো আমি? আপনার সাথে আপনার দেবরের সম্পর্কটা কেমন ছিল? দেবর বদির যা সম্পর্ক হয় তাই ছিল। শুধু কি তাই ছিল না অন্য কিছু? অন্য কি থাকবে বলুন? কিভাবে খুন করলেন? আমি কেন খুন করতে যাব ওকে? তাহলে কি করেছে? কে করেছে আমি সেটা কিভাবে বলবো? আপনারা কেন আমাকে টর্চার করছেন? তাহলে কি আপনার হাজবেন্ড খুন করেছে? আমার হাজবেন্ড কেন ওকে খুন করতে যাবে? সত্যি কথা আপনি বলবেন না মিন্টু? স্যার ওনার হাজবেন্ডকে নিয়ে আসো। হাজবেন্ডকে নিয়ে এসে কি হবে? আর হাজবেন্ড তো বলে দিয়েছে। হাজবেন্ড বলে দিছে মানে কি বলছো? ও মিথ্যা বলছে, যা বলছে। আপনি যা যা করছেন সব বলে দিয়েছে। আপনি বলে দিলো মানে কি? বুঝতে পেরেছি, সহজে বলবেন না, জানতো না হাজবেন্ডকে নিয়ে আসুন। ইয়েস স্যার। জান সত্যি কথা বলবেন না? আমি কিছু করিনি। সত্যটা মুখ থেকে কিভাবে বের করতে হয় তা কিন্তু আমাদের খুব ভালো করে জানা আছে। সাদিয়া। ইয়েস ম্যাডাম। আমাদের ইঁদুর তেলাপোকা এই সব ধরনের যন্ত্রগুলো আছে না? ইয়েস ম্যাডাম। চলুন আমরা চলে যাই, লাইটটা অফ করে দেই আর সবগুলো যন্ত্র এখানে ছেড়ে দিই, সত্যি কিভাবে না বলে থাকে সেটা আমরা দেখব। চলো। ওকে ম্যাডাম। ম্যাডাম নমস্কার।
নমস্কার। বসেন 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 বসেন। আপনি কি গোপা বিশ্বাস? জি দাদা। আহা, মুশকিল হয়ে গেছে। আপনার বাবা মা দাদারা তো ফেঁসে গেছে। কেমনে? পূজে হত্যাকাণ্ডের সাথে জড়িত, সবাই জড়িত হয়ে গেছে। আমার মা বাপরে ছেড়ে দেন স্যার, যদি কিছু টাকা লাগে আমি দিব স্যার। টাকা লাগবে না, তবে আপনি যদি সত্যি সত্যি কিছু কথা আমাদেরকে বলেন তাহলে আপনার বাবা মাকে ছেড়ে দেওয়া হবে। কি কথা স্যার? কথাটা হচ্ছে যে আপনার বৌদি, ইনার স্বভাব চরিত্রটা কেমন ছিল? স্বভাব চরিত্রটা খুব একটা ভালো ছিল না স্যার। তাই নাকি? স্যার, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাধব একদিন আমাকে ওর ফোনে অনেক বৌদি খারাপ খারাপ ছবি দেখাইছে। দিদি খারাপ, তোমার সাথে একটা জরুরি কথা আছে। আমি তো বাজারে যাইতাছি। আরে যাইও বাজারে, সমস্যা নাই, কিন্তু কথাটা যে কেমনে কই তাও কইতে হইব। আমার পিন্টুদার বউ আছে না, এর একটা ছবি পাঠাইছে আমার কাছে, এই তুমিই দাও। আমার মনে হয় এই ব্যাপারটা পিন্টুদারে জানানো উচিত, তুমি কি কও? অবশ্যই। আচ্ছা যাই হোক, ফ্যামিলির ব্যাপার তো, তুমি আমি আমরা তো আত্মীয় স্বজন, না জানানোই ভালো। তুমি কিন্তু এই কথা কেউরে ভুলেও করো না, বুঝছো না? কি কও, মারে তো কইতেই হইব। চেহারা সুন্দর, আকাম কুকাম কইরা বেড়াই, এটা কি ঠিক? মাধব তার ফোনে আপনার বৌদির খারাপ খারাপ ছবি দেখাইছে আপনাকে, এটা আপনি নিজে দেখেছেন? জি স্যার। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসে থাকেন, আপনার বাবা মাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, বসেন। মিন্টু সাহেব। স্যার, আপনি যেন ওনার ওয়াইফ সম্পর্কে কি জানলেন, ওনার বোন যেন কি বললো? কি বললো? আপনার বোন অনেক কিছুই বলেছে। কি বললো? ওনার ওয়াইফ সম্পর্কে কি বললো? সে মাধব নাকি তাকে মোবাইলে অনেক নোংরা নোংরা ছবি দেখাইছে আপনার বউয়ে, এটা কি আপনি জানতেন? যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে বলেন প্লিজ। বল। হ্যাঁ জানতাম, একদিন হঠাৎ আমার মোবাইলে একটা আননোন মেসেজ আসলো। মেসেজের লিঙ্কে গিয়ে একটি ফেসবুক দেখলাম আমার বউয়ের নামে খোলা, পর বুঝতে পারলাম সেটা ফেক। কিন্তু ওটা কি ফেক আইডি ছিল? হ্যাঁ, কিন্তু ছবিগুলো সত্যি ওরই ছিল, এটা আমি বুঝতে পেরেছি। তারপর তারপর যা হয়, মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হলো, তাকে আমি আর সহ্য করতে পারছিলাম না কোনোভাবেই। কুড়ে কুড়ে আমাকে খেপছিল, নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। জানেন আমি কখনো সিগারেট মদ স্পর্শ করি, যন্ত্রণা ভুলতে আমি এখন প্রতিদিন সিগারেট খাব। তুমি তো কখনো সিগারেট খাওনি, সিগারেট খাচ্ছ কেন? কেন খাচ্ছি? দেখছি নতুন করে তোমাকে, দেখছি মন ভরে দেখছি। এই দেখার আগে আমার কেন মৃত্যু হলো না, কেন মরলো না আমার, এটা আমাকে দেখতে হচ্ছে থেকে অবস্থা। মাধব, তুমি ফেসবুক, এই এই তুই আমার সাথে, তুই আমার সাথে কেন করলি? আমি কি তোর কোনো, তোর কোনো কিছুতে আমি অপূর্ণতা দিয়েছি? আর তোর কোনো স্বপ্ন, তোর কোনো কিছুকে আমি ভুলিশ্বাস করছি বল? না, তুমি কোনো কিছুতে অপূর্ণতা রাখো নাই, বাট তুমি এত বেশি ভালো যে এত বেশি ভালো আর ভালো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি নিজেই আত্মহত্যা করতাম শুধু তোমাকে চোখের দেখা দেখতে পারবো না বলে আত্মহত্যা করি।
হয়েছে আমি তোকে ক্ষমা করে দিলাম, যা হয়েছে সমাধান নয়। কিভাবে মারলো এটা আপনি গোপন রাখলেন কেন? বিশ্বাস করুন, ভগবানকে সাক্ষী রেখে আমি সত্য কথা বলছি, আমি এগুলোর সাথে একদম জড়িত নই। বিশ্বাস করুন, আমি একদম জড়িত। বুঝতে পেরেছি যে আপনি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু তবুও দেখেন লাশটা যখন দেখলেন আপনিরা কিন্তু আমাদেরকে জানাতে পারতেন। জি, এটা তো বলতে পারতেন, থানায় আপনি রিপোর্ট করতে পারতেন। আপনি বলেন স্যার, ওই সময় কি মাথা ঠিক থাকে? আমি আমি কি ঠিক আছি? আমি কি সুস্থ আছি? একটা মানুষ কি অবস্থায়? আমি বুঝতে পেরেছি, আপনি শান্ত হন। আর একটা কথা বলি, আপনি এর সাথে জড়িত না সেটা আমরা বুঝতে জানি বা এখন আপনার কাছ থেকে আমরা শুনলাম, কিন্তু এটা প্রমাণ করার জন্য আপনার স্ত্রীর সামনে আপনাকে যেতে হবে। আপনি আপাতত বসুন, আমরা আপনাকে নিয়ে যাব। কিন্তু সাহেব, দুঃখজনক হলো সত্যি, মার্ডারটা তো হয়েছে। মিতু ম্যাডাম তো নাই, তোমার নাম যেন কি? বিথি দেবনাথ। শোনো ভাই, আমার দিলটা খুব দয়ালু, বুঝছো? তুমি যদি আমাকে সব সত্যি কথা বলো তাহলে আমি তোমার বাঁচানোর একটা ব্যবস্থা করবো, না আমি স্যারের কাছে সুপারিশ করে বলবো যে তুমি নির্দোষ। স্যার আপনি এখানে আসুন। উনি তো কোনো কথাই স্বীকার যাচ্ছে না, কিন্তু উনি সহজে মুখ খুলবে না সেটা আমরা জানি। এখন বলুন, আপনার হাজবেন্ড তো সবকিছু বলে দিয়েছে, এখন বলুন কিভাবে কি করলেন? চুপ করে থাকবেন না, বলুন। আপনাকে জিজ্ঞেস করেছি, কি কথা কানে যাচ্ছে না? এই যে আপনি কি চান যে আপনার সামনে আপনার স্বামীকে মারবো? ওকে মারবেন কেন? তাহলে সত্যিটা বলুন। তাহলে শুনেন, একটু আসো, তোমার একটু কথা আছে। কি কথা বলবি বল, ভিতরে তো বলতে পারতি। আমার ঘরের ভিতরে কইতে লজ্জা লাগে, আমি তো বাইরে বাইরে খাই, বাইরে খায় খায় একদম গ্যাস্ট্রিক হয়ে গেছে। তুমি যদি কিছু মনে না করতা তাহলে আমি তোমার গহনে থাকতে চাই। থাকবি তুই, কোনো সমস্যা নাই, আমার রুম তো একটা বেশি আছে। আর ওই যে পিজুস আছে না, পিজুসের সাথে তুই থাকবি। আরেকটা কথা, আমি তো তেমন ভাবে সহযোগিতা করতে পারবো না, মাসে 4,000 টাকা করে দিতে পারবো। আর পিসামশাই আপনি কি কন? আমার কি আপত্তি, তুমি নিজে গোপলা আমাকে বাইতে থাকবো, সমস্যা কি? তোমার পিসির সাথে কথা কইলা। হ্যাঁ পিসি, ওই আমি 1 তারিখ আইতে চাই। 1 তারিখে কেন? তুই আজই চইলাই, কোনো সমস্যা নাই। তাহলে আমি দোকানে যাই, দোকানের কাজ কাম সাইরা আমি আমনে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলে যাই। আচ্ছা ঠিক আছে। আমি বাবার সাথে ডাক্তার কাছে যাচ্ছি, দেখো কোন মানে সেবা শুশ্রূষা যেন কোন কমতি না থাকে। ঠিক আছে, তুইও থাক না, আমি দাদা তোমার সাথে যাই। যাবি? হ্যাঁ, এখন ডাক্তার নিয়ে। আচ্ছা মা একটু দেখো, চিন্তা করো না, তেল আছে না, তেল দিয়ে একটু ইয়া করো। হ্যাঁ আয় 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 গেলাম। আচ্ছা বাবা, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসিস। ঠিক আছে।
দাদা শরবতটা খেয়ে নেন, আমার ভালো লাগতেছে না, একটু খেয়ে নেন তো। হাতটা কেমন যেন কাজ করতেছে না। ঠিক আছে আমি খাবো। আমি কাউরে বলি নাই। তুই অনেক ভালো রে মাধব, বলিস না কিন্তু। না দাদা ঠিক আছে, অনেক বড় উপকার হলো আমার। খাওয়া দাওয়া করেছিস? না করে নে তাহলে। আচ্ছা আমি যে এইভাবে বের হইছি কেউ যদি দেখা ফেলে এখন? দেখলে দেখবো, তাতে কি হয়েছে? তুমি পিছের দিকে তাকাও না। হ্যাঁ তোমার দিকে যদি কেউ তাকায় তখন আমি কি করবো জানো? আস্তে করে আমার বুকের ভিতরে তোমার নিয়ে নিবো, তুমি লুকায় থাকবা, কেউ দেখবো না, বুঝছো না? এমন করো কেন তুমি? তুমি কি আমাকে পাও না? বাসায় তো পাও। পাই, এই না আসছি একটু ঘুরতে, পরিবেশ দেখতে। তুমি না সব সময়, আসলে ঘরের পরিবেশ একরকম আর এখানে পরিবেশ আরেক রকম। আচ্ছা কাজ করি চলো, তুমি আর আমি পালাই যাই। কি বললো এটা? আমার শ্বশুর শাশুড়ি মা বাবা আর আমি যদি তোমার সাথে পালায় যাই তাহলে হচ্ছে আমার মা বাবা একটা কলঙ্ক হয়ে যাবে না? এই কলঙ্ক নিয়ে কিভাবে যাবো বলো? তাহলে কি করবো আমি কব? এসব বাদ, আমার হইলো তোমার সব সময় দরকার, দিনে রাত্রে চব্বিশ ঘন্টা তুমি অলওয়েজ আমার বুকের ভিতরে থাকবা, আমার কলিজার টুকরার মতো। একটা কাজ করতে মনে চায় জানো? কি? তোমার জামাইরে মাইরা ফেলাইতে ইচ্ছে করে। আমার স্বামী হয় না, মায়েরা ফেলবো মানে? তাতে কি আছে, তুমি তো আমার জান। ও তো আমার স্বামী হয় তাই না? আরে আচ্ছা তুমি ওরে মারতে চাও কেন? মারতে চাই কেন জানো? ওই যখন তোমার লয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকে তখন আমার কলিজাটা ফাইটা যায়, তখন যে আমার কি করতে মনে চায়। সবাই পেলাম না মানে? তুই আমার টাকা নিচ্ছ, 10,000 টাকা আমার টাকা দিবি এখন। চার হাজার টাকা দেয় মাস শেষে, গুইনা গুইনা 4,000 টাকা মাইনে থাকে। খেতে পারে আমি
তুই 10,000 টাকা আমি দিতাছি আর তোর জিনিসপত্র না বাইরে আমি আসতাছি আস্তে আস্তে তুই বাইরে যাবি বাইরে যাবি তুই বিটিজান কি করো ভিডিওতে আসো ভিডিওতে আসবো কেন আমি ভিডিওতে আসবো না ভিডিওতে যাইতে পারবে না মানে আমি কিন্তু তোমার সব ভিডিও তোমার হাজবেন্ডকে দিয়ে দিব না তুমি কি শুরু করলে বহুদিন ভিডিওতে আসছি যখন যাবছো তাই শুনছি আর আমি ভিডিওতে আসতে পারবো না এখন আমি রাখি বাসার কেউ আয়েশা করবে ইচ্ছা তাই করবি না দাদা তুমি আমার মাফ করে দাও নাইলে আমি পাসার মা দাদা আমার ভুল হয়ে গেছে দাদা আমার তুমি মাফ করে দাও দাদা দাদা আমার মাফ করে মাধব দাদা আমি কেন কষ্ট পাইছি জানো দুই দিন এই বাসার সামনে টাকাটা চাইলি তুই যদি বাইরে নামার একটা থাপ্পড় মারতি আমি খুব কষ্ট পাইতাম না দাদা আমার মাথা গরম হয়ে গেছিল দোকানে স্বর্ণের দোকানে তো তুমি তো জানোই আমার কাছে টাকা পাইতো টাকা চাইতে আইছে লেগে গেছে দাদা তোমার টাকা লাগলে তুমি টাকা নাও তোমার আমি 50,000 টাকা দিব তুমি দাদা তুমি আমার মাফ করে দাও দাদা নাহলে তুই আমার ছোট ভাই পরম আত্মীয় আমি কিছু মনে করি নাই কিন্তু কিছু কিছু দাগ আছে যেটি ভুলো জানে তুই আমার সেরকম একটা দাগ দিবি দাদা আমি তো চাই তোমার সংসারটা ভাঙ্গা টুকরা টুকরা গুড়া গুড়া হয়ে যাক তারপরে তুমি হয়ে যাও আমার তুই আমার ননদ গোপারে কি দেখাইছিস হ্যাঁ গোপারে কি দেখাইছিস এটা বুঝো নাই সিম্পল জিনিস দেখাইছি যাতে করে সংসারটা ভাঙ্গা যায় তুই আমার স্বামীর কাছে উল্টো পাল্টা ছবি দিছিস তুই কি আমার সংসারটা ভাঙ্গা দিবি হ্যাঁ দিব তারপরে তো শুধু তুমি আর আমি আমি আর তুমি আমাকে দুইজনের ভিতরে কোনো ফারাক থাকবো না আর তুমি ওটা কি করলা তুমি মুরাদনগর গেলা তোমার বাপের বাড়িতে আমার লোকে দেখ আমি কত কষ্ট করে ওইখানে গেলাম তারপরে চট্টগ্রাম গেলা ওই জায়গা দেখা করলাম আমি তোর লাগে কেমনে দেখা করবো কত সিস্টেম আছে এই কথা ওই কথা কত রকমের কথা বইলে বাসা থেকে বাইরে হয়ে যায় আমি স্বর্ণের দোকানে বইলে আমার কোনো কিছু মাথায় খেলে না কানের দুল বানাইতে গেলে হয়ে যায় গলার সেন সেন বানাইতে গেলে হয়ে যায় গয়না আমার মাথার ভিতরে খালি তুমি আর তুমি তুই এগুলো কি কো শুরু করলি তুই আমার সংসারটা ভাঙ্গা দিবি ক আমি সব কিছু ভাঙ্গা দিমু দুনিয়াতে যা আছে সব কিছু শুধু খালি তোমারে চাই চাই কোনকে দেখো তুমি এমন করবা না তুমি সেই দিনও জোর করে তুমি এমন করছো জোর করলাম ভালোবাসা আদায় করলাম আমি যাইগা খারাপ হয়ে যাবে সরো আমি বাইরে যাব না না বাইরে যাব দেখো
তুই আমার সাথে কেন করলি? আমি কি তোর কোনো তোর কোনো কিছুতে আমি অপূর্ণতা দিয়েছি? আর তোর কোনো স্বপ্ন তোর কোনো কিছুকে আমি ধূলিসাৎ করেছি বল? না, তুমি কোনো কিছুতে অপূর্ণতা রাখো নাই, বাট তুমি এত বেশি ভালো যে এত বেশি ভালো আর ভালো না। তাহলে আমার শর্তে রাজি হতে হবে। আমি তোমার সব শর্তে রাজি আছি, কি করতে হবে খালি কও একবার। আজকে আমি তোমার মুখ বানাবো। বন্ধ 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 তারপরে আমি তোমার পা বানাবো, যেন তুমি পা বানাবো কেন নড়াচড়া না করতে পারো। বন্ধ বন্ধ ভালো করে বন্ধ কাজ করে পারো না তুমি বন্ধ না। তুমি শোও আগে, তারপরে বলছি। আচ্ছা বন্ধু বন্ধু পড়া চিন্তা করি, তুমি যেন নড়াচড়া না করে। প্রয়োজনে সত্য উদ্ঘাটন করার জন্য মানুষকে ডাকা হয়, মানুষকে ধরে নিয়ে আসা হয়, মানুষকে চালান দেওয়া হয় কোর্টে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। সুযোগ বুঝে যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, তাহলে একটি অপরাধকে ঢাকতে আপনি আর একটা অপরাধের সম্মুখীন হতে পারেন, যেমন হয়েছিল মাধব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। Allah Hafiz. লতা হারবাল,
আপনার বিশ্বস্ত পণ্য।